নমস্কার বন্ধুরা, আজকে আমি সিমাই বানাতে যাচ্ছি। প্রথমে একটু ঘি নিয়ে নেব। খুব বেশি নিলাম না, কারণ সিমুইটা অল্পই নিচ্ছি। ঘিটা একটু গরম হবে, বেশি ঘি নেব না। ঘিয়ের সাথে একটু সাদা তেল পরে দিয়ে দেব, কারণ ঘি যতটা কম খাওয়া যায় ভালো। ঘি গরম হয়ে গেছে, এবার আমি সিমুইটা ঢেলে দিচ্ছি। একদম সিমে করে সিমাইটা নাড়তে হবে, বেশি বাড়িয়ে দিলে অনেক সময় কালচে হয়ে যায়। লাল লাল করার জন্য সিমে বা মিডিয়াম আঁচ একদম পারফেক্ট। সাদা তেল একটু নিয়ে নিলাম, হালকা লাল হয়ে এসেছে। আর একটু ঘি দিচ্ছি, সিমাইটা যে কোনো উপোস পুজোর দিনে চলে। আজ অমাবস্যাতে অনেক বাড়িতেই নিরামিষ, ফলহারিণী অমাবস্যা, তো সিমুইটা চলতেই পারে। এবার কন্ডেন্সড মিল্ক দিয়ে দেব। কন্ডেন্সড মিল্কটা ফ্রিজে ছিল বলে একটু টাইট হয়ে আছে। দেখুন, আমার সিমুই কিন্তু লালচেই আছে। এই লাল ভাবটা থাকার সময়ই সব কিছু পড়ে নিতে হবে, কারণ কালচে হয়ে ওঠার সম্ভাবনা থাকে। সিমেই রাখতে হবে। এরপর গরম জল দিয়ে দিলাম, গরম জলটা দিলে কন্ডেন্স মিল্কটা গলে যাবে তাড়াতাড়ি। হালকা গরম জল দেওয়ায় তাড়াতাড়ি কন্ডেন্সড মিল্ক গলে গেছে। এবার চিনি অ্যাড করছি। কন্ডেন্সড মিল্ক তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, যত বেশি দেওয়া যাবে তত ভালো হবে টেস্ট। নামিয়ে ঠান্ডা করে অনেক সময় ওপর দিয়ে ছড়িয়ে দিলে ভালো লাগে। এরপর এলাচ দিয়ে দিলাম, এলাচটা একটু ভেঙে নিয়েছিলাম, ব্যাস গুঁড়ো করিনি, কারণ সিমাইটায় একটু কালচে কালচে দানা দানা দেখতে লাগে।
এরপর কাজু কিশমিশ ভিজিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেব। ভাঙা কাজু হলেই ভালো হয় গোটা কাজুর থেকে, আমি ভাঙা কাজু নিয়েছি। একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে, আমার সীমাই তৈরি।